কোন সিকিউরিটি না কোন সিকিউরিটি নিয়ে নাই এটা না অন্য কালি দিয়ে লেখা তো বলো কেসটি তোমার ছেলেস প্যান্টে জোরে বল কেন করেছিলিস হ্যাঁ কেন করেছিলিস কেন করেছিলিস একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আবার ওয়েলকাম জানাচ্ছি এই ওয়ান্ডার পরিবার আমি আবার আজকে ওয়ান্ডার পরিবারে চলে এসেছি অ্যাকচুয়ালি আজকে 14 নভেম্বর আর এখন বাজে আপনার 8:47 তো আজকে একটা প্রোগ্রাম হচ্ছে বিশেষ করে শিশু দিবস উপলক্ষে তো অন্ডাল পরিবারেই হচ্ছে এই প্রোগ্রামটা আইমিস অন্ডাল ডেভেলপমেন্ট ব্লক সোসাইটি উদ্যোগে এবং অন্ডাল থানা অন্ডাল পুলিশ স্টেশনের উদ্যোগে এই প্রোগ্রামটা করা হচ্ছে অপারেট করা হচ্ছে এবং অর্গানাইজড হচ্ছে অন্ডাল পরিবারে যেহেতু এখানে অন্ডাল পরিবার অ্যাকচুয়ালি শিশুদেরকে নিয়ে তৈরি আর যার জন্য এইখানে প্রচুর পরিমাণে শিশু পাওয়া যাবে তো এর জন্য বিশেষ করে এই প্রোগ্রামটা এই অন্ডাল পরিবারে উদযাপিত হচ্ছে সো আমি চলে এসেছি এখানে অবশ্যই একটা ভিডিও তো করবই আর সঙ্গে বেশ কিছু প্রোগ্রামসও আছে বেশ কিছু ফুটবলার্সও আছে যারা ছোট ছোট বাচ্চারা এখানে ফুটবল খেলতে আসে এই পিছনে মাঠ আছে এখানে তো এখানে ফুটবল খেলতে আসে সেখানে তাদেরকে কিছু উপহার দেওয়া হবে আজকে শিশু দিবস উপলক্ষে আর সঙ্গে একটা ড্রয়িং কম্পিটিশন চলছে তো নেক্সট ক্যামেরা মুভ করছে আমি ড্রয়িং কম্পিটিশনে সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরিচালনার দায়িত্ব জানাদাকে অনুরোধ করব আর মোবাইল নম্বর অবশ্যই দেবে নিজের নাম ক্লাস শনিবার করি আজকে শিশু দিবস আছে আমরা সবাই তোমার আন্ডারে খেলেছি সবাই ওনাকে বললাম প্রচুর সাহেব বিডিও সাহেব হাজারি বাবু সকলকে মঞ্চে ডেকে নিচ্ছি আজ একটা বিশেষ দিন এর আগে বলে রাখি আজ অন্ডাল পরিবারের সদস্য ছোটা কালিয়া বলি মোহিতের শুভ জন্মদিন মোহিতের জন্য একটা জোরে হাততালি হোক আচ্ছা মোহিতকে বলবো বিডিও স্যারকে ফুল দেওয়ার জন্য আর বিশিষ্ট সাংবাদিক তাপস বক্ষ নতুন মঞ্চে আসার জন্য এবং জিআরপি তরফ থেকে কোনো প্রতিনিধি থাকলে মঞ্চে আসার জন্য অনুষ্ঠিত আচ্ছা বুবলু আমাদের দাউদের ভাই তিন চার বিশিষ্ট সাংবাদিক তাপস
ওকে বড় করছেন, যাও যাও তুমি যাও। দেখো দেখো ক্যা ও পেড় হাদর পড়ে ক্যা খড়া কই। আচ্ছা এবারে আমি আসতে দেরি হওয়ার জন্য মার্জনা চাইছি সবার কাছ থেকে। ছোট ছোট বাচ্চারা রয়েছে সকাল থেকে সুন্দর অনুষ্ঠানের জন্য। আজকের এই বিশেষ দিনটি আমরা জানি আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী চাচা নেহরুর জন্মদিন, এবং এই দিবসে আমরা শিশু দিবস হিসেবে পালন করে থাকি। কারণ উনি বাচ্চাদেরকে খুব ভালোবাসতেন, বাচ্চাদের অধিকার, বাচ্চাদের বড় হওয়া নিয়ে, তাদের ভবিষ্যৎ নিয়ে। আমরা জানি যে দেশের প্রথম সারির যে কটা ইনস্টিটিউশন তৈরি হয়েছে স্বাধীনতার পরে, সেগুলো ওনার হাত দিয়েই তৈরি হয়েছিল, আইআইটি থেকে শুরু করে আইআইএম, এবং এগুলো কিন্তু সমস্তই এই শিশু থেকে বড় হওয়ার যে প্রত্যেকটা ধাপ সেইগুলো অতিক্রম করে তারপর সেই জায়গাগুলোতে যাওয়া যায়। বাচ্চারাই আমাদের ভবিষ্যৎ, তাই এখন যে চাইল্ড এডুকেশন রাইট এবং বিভিন্ন আইন তৈরি করে বাচ্চাদের সুরক্ষিত করার ব্যবস্থা করা হয়েছে, প্রশাসনের তরফ থেকে, সমাজের তরফ থেকে অনেক অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করা হয়েছে, চাইল্ড লাইন সমানভাবে কাজ করছে, তবুও কোথাও না কোথাও খামতি রয়েই যাচ্ছে আমাদের মানসিকতায়, আমাদের পরিবেশে। তাই আমরা সকলকেই একটাই আহ্বান করছি যে আজকের দিবসে বিশেষ করে আমরা অঙ্গীকার করি আমাদের যতটুকু সামর্থ্য, যতটুকু আমাদের নিজেদের উপায় আছে, আমরা যেন আমাদের চারিপাশটা শিশুদের শিশু বান্ধব করে তুলতে পারি, যাতে শিশুদের মানসিকতা এবং তাদের পড়াশোনা সমস্ত কিছু ডেভেলপ করে এবং শিশুরা তাদের শিশুদের মতো করে কাটাতে পারে। এই বলেই আমার বক্তব্য শেষ করব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। সকলকে শুভ সকাল। তো আজকের এই দিনটায় খুব ছোটবেলার কথা মনে পড়ে যায়, তার কারণ স্কুলে আজকে কিন্তু পোশাক পরে যেতে হতো না, তো তাই জন্য আজকে সকালবেলাও আমি ঠিক করলাম তাহলে আজকে অনুষ্ঠানে পোশাক পরে আসবো না, তো আজকে সিভিলে আসবো। তো এই অনুষ্ঠান হলে একটু পড়াশোনার তখন ছাড় হতো, আর এই খেলাধুলা, ড্রয়িং কম্পিটিশান, কবিতা, এই অনুষ্ঠানগুলো আমরা অর্গানাইজ করতে পারতাম এবং এগুলোর মাধ্যমে কিছু বার্তা দেওয়া যেত। এই যে মানুষ, এই খেলাধুলা, এই যে আমি এসেই দেখলাম সবাই মাঠে প্রায় 50-60 জন বাচ্চা খেলছে, তো এই খেলাটা খুব জরুরি। আজকে আমরা মোবাইলের যুগে এসে দাঁড়িয়ে অনেক সময় মোবাইলের খেলার মধ্যে এতটাই ঢুকে যাচ্ছি যে ওইখানে এসে আমাদের যে শরীর চর্চা সেটা শেষ হয়ে যাচ্ছে। তো আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমরা চাইবো যে আমাদের এই ছোটো ছোটো ছেলেরা পড়াশোনা ছাড়াও তাদের খেলাধুলা এবং আদার্স যার যা অ্যাক্টিভিটি ভালো লাগে সেই অ্যাক্টিভিটি তারা করুক। এখানে যারা গার্জেন আছে তাদেরকেও আমরা অনুরোধ করব যে প্রত্যেক শিশুর নিজস্ব কিছু অ্যাক্টিভিটি ভালো লাগে, সেই ভালো লাগাটাকে, তাদের সেই ভালো লাগাটাকে রেসপেক্ট দিয়ে তাদের সেই জায়গাটাকে তারাও তুলে ধরুক, আশা করা যায়। তাহলে আমাদের প্রত্যেকে ছেলেমেয়ে পড়াশোনা করবে, পড়াশোনার বাইরেও একটা জগৎ তৈরি হবে। তো আজকের এই বিশেষ দিনে সেই অঙ্গীকার করে আপনারা এখানে এসেছেন এবং তার যাদের যাদের যা প্রতিভা সেটা তুলে ধরবেন, এটা ভেবে ভালো লাগছে এবং আশা করি প্রত্যেকের জীবন সাফল্যমণ্ডিত হোক। ধন্যবাদ। তোমরা জানো বিভিন্ন দেশে বিভিন্ন দিনে চিলড্রেন্স ডে হয়, আমার দেশে আজকে চিলড্রেন্স ডে, কেন তোমরা স্যাররা বললেন? তো এই ডেটা কিন্তু শুধু আনন্দ করলাম খেললাম এরকম নয়, তোমাদের জন্য আমাদের সরকার বহু নিয়ম কানুন করে রেখেছে। বাবা মায়ের পর তোমাদের অসুবিধাগুলো যারা দেখবেন, বিডিও সাহেব, ওসি সাহেব এখানে আছেন, তোমাদের কোনো অসুবিধা হলে সরাসরি পুলিশ সাপুদের সঙ্গে যোগাযোগ করবে, বিডিও সাহেবের সঙ্গে যোগাযোগ করবে। যেরকম কীরকম কীরকম জোর করে যদি তোমাদের কাজ করায়, দোকানে চা বিক্রি করা বা অন্য কোনো কাজ করা, এটা আইনত অপরাধ। চুপচাপ গিয়ে স্যারের সঙ্গে দেখা করবেন, স্যার আমাকে জোর করে চা দোকানে কাজ করতে বলছে, স্যার আমাকে স্কুল থেকে ছাড়িয়ে দিয়েছে। তোমাদের স্কুলের পড়ার অধিকার পুরো আছে, ফেল করো পাস করো পড়া ছেড়ে দিয়েছো আবার ভর্তি হও, এটা আরটিই রাইট টু এডুকেশন অ্যাক্ট, তোমাদের পড়ার অধিকার আছে, স্কুল তোমাদের ভর্তি করতে বাধ্য, ঠিক আছে? তাহলে জোর করে কেউ কাজ করাতে পারবে না, জোর করে কেউ মারতে পারবে না, কোনো অন্যায় কাজ করাতে পারবে না। যদি এরকম হয় কাউকে বলতে পারছো না, কাউকে বলার দরকার নেই, সরাসরি পুলিশ সাপের কাছে বা বিডিও স্যারের কাছে গিয়ে বলবে স্যার এই ব্যাপার, তোমার কথাটা ভুল হতে পারে ঠিক হতে পারে, ভুল হলেও তোমাদের বকবে না, তুমি ভুল বলছো তাও বকবে না, যেটা মনে হচ্ছে সেটা সরাসরি শেয়ার করার জন্য স্যাররা এখানে আছে। এরকম তোমরা ব্যস্ত মানুষ আজকে চিনেও নিলে তোমরা সরাসরি গিয়ে বলতে পারো স্যার আমাদের এই অবস্থা, এই সমস্যা হচ্ছে। বাকি তোমাদের জন্য অনেক রকম নিয়মকানুন তৈরি করা হয়েছে,
যদি দেখো তোমাদের কোনো ছোট দিদি 18 বছরের কম বয়স এরকম কোনো দিদির জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে, তখন চুপচাপ গিয়ে স্যারদের বলে দেবে যে স্যার এটা বিয়ে দেওয়া অন্যায়, 18 বছর আগে বিয়ে দেওয়াটা অন্যায়, এরকম যদি হয় তখন স্যারদের বলে দেবে, স্যাররা বাকিটা বুঝে নেবে। তো এরকম কোনো সমস্যা হলে তোমাদের পরিচয় গোপন রেখে স্যাররা তোমাদের সমস্যার সমাধান করে দেবে, এটাই চিন্তনের মূল লক্ষ্য। ভালো থেকো সবাই, হ্যাঁ। খাও রে বাটারা